আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে আজকে আমি একটা অ্যারাবিয়ান ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি চেষ্টা করব খুব সহজ করে এক্সপ্লেন করার আজকে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না তারপরেও আমি চেষ্টা করব। আমি এখানে পাউরুটি নিয়েছি পাউরুটির এই লাল অংশগুলোকে আমি কেটে ফেলে দিব এরপরে আমি অন্য একটা বাটিতে ওয়ান ফোর কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব একটা পাতিলে আমি নিয়ে নিয়েছি টু হ্যান্ড হাফ লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি সিক্স টেবল স্পুন কন্ডেন্স মিল্ক দুটো মিশিয়ে একসাথে জাল করে নেব যখন বলক উঠে আসবে তখনই আমি আরও একটা উপকরণ এখানে দিয়ে দেব যে কাস্টার্ডটি মিল্কের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটাকে প্রথমে অল্প একটু দিয়ে দিব দুধের ভেতরে এরপরে বাকি অংশটাও আমি ঢেলে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং কন্টিনিউ জাল করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য কাস্টার্ডটি আমি আলাদা রেখে দিচ্ছি একটু ঠান্ডা করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্ল্যান্ডারে একটা আম আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার ঠান্ডা করে রাখা কাস্টার্ড মিল্কটি আমি ব্ল্যান্ডারে ঢেলে দিয়েছি ব্ল্যান্ডারে রাখা আম এবং এই কাস্টার্ডটি একটু ভালো মতো ব্ল্যান্ড করে নিয়ে আমি একটা মেজারিং মগের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আরও একটা বাটির ভেতরে আমি দিয়ে দিচ্ছি ক্রিম আমি এক কাপ ক্রিম এখানে ব্যবহার করেছি ব্যবহার করেছি টু টেবল স্পুন কনডেন্স মিল্ক দুইটাকে মিশিয়ে নিছি এটাকেও একটা সাইডে আমি রেখে দিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার একটা সার্ভিং ডিশের ভিতরে আমি নিয়ে নিয়েছি পাউটিগুলো যে পাউরুটি এভাবে সাজিয়ে নিয়েছি এরপরে এর উপরে আমি রেডি করে রাখা কাস্টার্ডটি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে পাউরুটির দেওয়ার আগে নিচে কাস্টার্ডের লেয়ারটি দিয়ে নিতে পারেন এতে আরও ভালো হয় টেস্ট আরও ভালো আসে বা পাউরুটিটা এই জুসটাকে অবজার্ভ করে নেয় তাড়াতাড়ি এবার দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম চিটি সাথে আরও দিয়ে দিচ্ছি কিউব করে রাখা ম্যাঙ্গো দিয়ে আমি আরও একটা লেয়ার এর উপরে দিয়ে দিব পাউটির লেয়ারটা একইভাবে সবগুলো বসিয়ে দিয়ে আবারও আমি এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা কাস্টার্ডের লেয়ার এভাবে আমি টোটাল তিনটা লেয়ার তৈরি করব তবে এই লেয়ারটার উপরে আমি যে আলাদাভাবে ক্রিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই ক্রিমের মিশ্রণটাও ঢেলে দেব ক্রিমের মিশ্রণটা দিয়ে দিয়ে তারপর আমি এটাকে আবারও আরেকটা লেয়ার দিয়ে ঢেকে দিব তার আগে আমি আবারও কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিয়ে পাউরুটির লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা লেয়ার রেডি করেছি আপনারা চাইলে দুটো লেয়ারও তৈরি করতে পারেন দিয়ে দিয়েছি পুরোটা কাস্টার্ডের মিশ্রণটি এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি যে ক্রিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমের মিশ্রণটিও খুবই মজাদার এই ডেজার্টটি আপনারা যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন ঘরে এবং ফ্রিজে রেখে দিয়ে লং টাইম আপনারা এটা খেতে পারবেন মানে গেস্ট আসার আগের দিনও আপনারা এই ডেজার্টটি তৈরি করে রাখতে পারেন এবার ডেকোরেশনের জন্য আবারও দিয়ে দিচ্ছি আমি কিছু পেস্তা বাদাম ম্যাঙ্গো কিউব এবং গোলাপের পাপড়ি কেমন লাগলো আমি এবার কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই ডেজার্টটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন মানে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ